কবিতা মনের কান দিয়ে শুনতে হয়, দেহের যে কান আছে শুধু সেটা দিয়ে শুনলেই চলবে না, সাথে মনের কানটাকেও জাগ্রত রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ওহারা প্রচার করুক হিংসাবিদ দেশার নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ওহার ঝোঁক সংকীর্ণতা পায়ের আর ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ। ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওরা মরিবে না, ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। ওর নির্জীব জীব নাড়ে তবু শুধু শব্দ ও লোভ বসে, ওর জিন পেদ চক্ষু ওহারা লালসার পাকে মুখ ঘষে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরি, উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী, অবিশ্বাসীর এই শয়তানে চালা ভ্রান্ত দ্রষ্টা ভুল ভাসি। ওরা বলে, ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি, মোরা বলে হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি। নতুন বেচারা কহিছে কটরে হইবে না আর সূর্যোদয়, তাকে আর তাকে ঠোকরাইবে না হোক তার নখ চুচ্চু খায়। বিশ্বাসী কবু বলে না একথা, তারা আলো চায় চাহে জ্যোতি, তারা চাহে না তো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি। যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই, উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই। ওরা চাহে রাক্ষসের রাজ্য, ওরা চাহে রাক্ষসের রাজ্য, ওরা চাহে স্বৈরাচারের রাজ্য, ওরা চাহে সন্ত্রাসের রাজ্য, ওরা চাহে মানুষ খুনের রাজ্য, ওরা চাহে রাক্ষসের রাজ্য, ওরা আল্লাহর রাজ্য চাই, আমরা তার রাজ্য চাই। ওরা চাহে রাক্ষসের রাজ্য, ওরা আল্লাহর রাজ্য চাই, দ্বন্দ্ববিহীন আনন্দলীলা এই পৃথিবীতে হবে সদাই। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো, এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলোক আলো। সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে, তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে। ওরা নিষেদিন মন্দ চায়, ওরা নিষেদিন দ্বন্দ্ব চায়, ভূতেরা সেদিন ছন্দ চায়, বলিত সবের গন্ধ চায়। তারা বেদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা, এরাই পোষ্য ফসল শস্য লুটে খায়, ওরা চিরচেনা ওরা মাকুল শাহ, ওদের ঘরে রেখে রুয়াতে কোথাও যেও না কেউ, ওরা পর করে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ। নিত্য সজীব যৌবন যান, এসো এসো হে নওজোয়ান, সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব ইসলাম জিন্দাবাদ, ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম, বাংলাদেশ, ইল্লাহি তাকবীর। যারা সমাজ থেকে অসাম্য অন্যায় অবিচার দুর্নীতি দূর করে সমাজে সাম্য ন্যায় শান্তি প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ, যারা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে অঙ্গীকারাবদ্ধ, তাদের একদল ইসলামী নাসির শিল্পবৃন্দ, যারা নিজেদের গানে গানে মানুষের মধ্যে সত্যের সুন্দরের বীজ বপন করে, যারা গানে গানে মানুষের মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দেয়, যারা গানে গানে মানুষকে অশান্তি নয় শান্তির পথে আহ্বান করেন, যারা গানে গানে মানুষকে সন্ত্রাস নয় শান্তির পথে আহ্বান করেন, যারা গানে গানে মানুষে মানুষে সম্প্রীতির বাণী ছড়িয়ে বেড়ান, তাদেরই একজন আমাদের সকলের প্রিয় শিল্পী মাহমুদ হুজাইফা অনুষ্ঠানের পর্যায়ে চলে আসছেন মানবতার গান নিয়ে, কোরআনের গান নিয়ে, রাসুলের গান নিয়ে, আল্লাহর গান নিয়ে, দেশাত্মবোধক গান নিয়ে। আমাদের প্রিয় শিল্পী মাহমুদ হুজাইফা, কারাগার সালামের জবাব দিয়েছে একটা আড্ডা দেখি তো আল্লাহ
এতগুলো মানুষ আমার জবাব দিছে, তো আওয়াজটা অনেক একটু কম হয়ে গেছে মনে হয় নাকি, আপনাদের কাছে কম মনে হয় নাই? একটু জোরে সোরে সালামের জবাব আশা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম মাশাআল্লাহ। পেছনের ভাইরা কি ক্ষুধার্ত অনেক, খিদা লাগছে, মন খারাপ কোনটা? পেছনের ভাইদের কি মন খারাপ? আজকে অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের? আমার মনে হয় ভালো লাগতেছে না অনেকে। এরকম অনুষ্ঠান ভালো না লাগার তো কোনো কারণ দেখি না। আপনারা একটু জোরে সোরে, নাকি বেশি শীত লাগতেছে? বেশি শীত লাগতেছে আপনাদের? আচ্ছা মাশাআল্লাহ। আজকে আমার মনে হচ্ছে আমি আমার এলাকায় দাঁড়াইছি, বুঝছেন? আমার এলাকার নামও হচ্ছে ইব্রাহিমপুর, কিন্তু পার্থক্য শুধু এটা সুনামগঞ্জে আর আমারটা ঢাকায়, ঠিক আছে? আমার বাসা হচ্ছে মিরপুর 14 ইব্রাহিমপুর, আর আপনারা হচ্ছেন মানে সুনামগঞ্জ ইব্রাহিমপুর। তো আমরা মাঝখানে ঢাকা সুনামগঞ্জ বাদ দিয়ে শুধু ইব্রাহিমপুরই থাকি, নাকি? আচ্ছা, আমার এলাকা মনে করে আমি একটু আশা করতে পারি আপনাদের কাছ থেকে জোরে সোরে তাকবীর পারবো না ইনশাআল্লাহ? একটু জোরে সোরে আশা করতে পারি ইনশাআল্লাহ? একটু প্রমাণ করে দেন তো আপনারা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরে বলতে পারবেন? আচ্ছা, আজকে অনেক শিল্পীরা এখানে এসেছেন, অনেক বলতে আমার জানমতে 4-5 জন এসেছেন। তো সবাই কিন্তু আপনাদেরকে নিয়ে গাইছেন অনেকগুলা নাসিব, তাই না? এখন আমি কি একলা একলা গাইবো নাকি আপনারা আমার সাথে গাইবেন? সুফিয়ান ভাই বলে একটু বেশি সময় থাকেন, বেশি সময় থাকবো নাকি দুইটা গায়ে চলে যাবো? আচ্ছা, এটা প্রমাণ করবে আপনারা যদি গান আমার সাথে। এখন আগে জানতে চাই আপনারা কি আমার সাথে গাইবেন নাকি আমি এক একটা গাইবো? গাইবো। কারা কারা গাইতে পারবেন না? মাশাআল্লাহ, কারা কারা গাইতে পারবেন হাঁটা দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আমি একটু আরবি নাসিব পছন্দ করি বেশি, হ্যাঁ? তো শুরুতে এক দুটা নিজের মতো করে গাই, তারপরে আপনাদেরকে নিয়ে আপনারা যেগুলা পারেন, যেগুলা শুনেছেন, সেগুলো আপনাদেরকে নিয়ে গাইবো। এবং আমি নিচে নামবো, আপনাদের মানে আপনাদের কাছেও মাইক দিব, শুধু আপনারা খালি গলায় চিল্লাবেন আর আমরা মাইক দিয়ে গাইবো, এটা বৈষম্য হয়ে যায় না? এই জন্য আমি নিচে নামবো, আপনারা গাইবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুরু করছি একটি আরবি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وسلاما أبديا
عليه واسقنا من رحمتيه صل يا ربي عليه واسقنا من رحمتيه ذابت الروح وتاقت وبكت شوقا إليه ذابت الروح وتاقت وبكت شوقا إليه فيا حب فيا وجد واشتياق لا يحد فيا حب فيا وجد واشتياق لا يحد يا رسول الله قلبي لم يزل باسمك يشدو يا رسول الله قلبي لم يزل باسمك يشدو আরেকটু আসতে শুনতে চাই, মারহাবা মারহাবা, আরেকটু আসতে শুনতে চাই, মারহাবা, বড় ছেড়ে চিল্লায় মারহাবা শুনতে চাই, মারহাবা। আপনাকে মারহাবা বলতে কি কষ্ট হচ্ছে কিনা একটু বলেন না, একটু জোরে সোরে একটু মারহাবা বলেন, মারহাবা। আচ্ছা, আপনাদের জন্য জোরে সোরে মারহাবা, মারহাবা। আচ্ছা, মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে কিনা গাইব আরো? আচ্ছা, একটা আরবি, আচ্ছা প্রথমে দুইটা আরবি গায়ে ফেলি। আরেকটা নাশিদ আছে আপনাদের সকলে পরিচিত, মুস্তফা, মুস্তফা শুনছেন? কারা কারা শুনছেন? হাঁটা দেখতে চাই। আরে মাশাল্লাহ, মাশাল্লাহ, তোমার কারণ সবাই গাইতে পারবেন মুস্তফা, মুস্তফা। এরপরে কি? এরপরে আচ্ছা, এই লাইনটুকু আপনাদের, আপনাদের দায়িত্ব। এটা মাইক ছাড়া আপনারা গাইবেন, দেখি মাইকের আওয়াজ বেশি হয় নাকি আপনাদের। আগে আমি একবার গাই, হ্যাঁ, তারপর দেখবো আমার আওয়াজ বেশি নাকি আপনাদের আওয়াজ বেশি। শুরু করতেছি ইনশাল্লাহ। গলাটা একটু ঝাঁকায় দেন তো, একটু ভালো করে দেন। নূরান আতাল্লা আলাল হায়াতি রহীমা ওয়া বিকাফিহি ফাআসসালামু আমীমা লাম مثله صلوا عليه وسلموا تسليما حن قلبي لهم فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نير مشرقا كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا أنتم الطلقاء مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا شكرا بكم سيدي إن شاء الله إيه برشو ده أبنى لك أي بنابي شنبو مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء আপনার সাথে গেবেন সবাই মুস্তফা মুস্তফা মান্দাউ মুস্তফা সাইয়িদুল আম্বিয়া
مشعل في الوفا كان في عطفه لليتامى دفا নিজের জীবনে চাইতে রাসূলের প্রতি ভালোবাসা আছে না? একটু জোরে সোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবেন ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের জীবনে চাইতে মা বাবার চাইতে লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে না হতে পারবে না যতক্ষণ না সে নিজের বাবা মা নিজের চাইতে সমস্ত কিছু চাইতে বেশি রাসূলুল্লাহ ভালো না বাসবে। তো আমরা যদি রাসূলুল্লাহকে ভালোবাসি, ভালোবাসি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলাটা ফাটা দিতে পারবো না আজকে। আজকে রাতের জন্য, আজকের জন্য এই মোহাব্বতের বহি প্রকাশ করে গলা চিল্লা ফাটাতে পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই সঙ্গে একসঙ্গে গাইবো মুস্তাফা, মুস্তাফা منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فاض شوقا إلي لست أرجو سوى شربة من يدي الصلاة علي والسلام علي كان في هديه منهجا وسطا كانت تسعده بسمة البسطا سيده في الكرم قمة في العطاء مصطفى مصطفى منبع سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا مرحبا كيو بوكس যেহেতু মোস্তফা একটু কঠিন হয়ে গেছে হয়তো বা সবার মুখস্থ হবে না প্রথম শুনে একটা জি। আচ্ছা এগুলো এগুলো গাইবো ইনশাল্লাহ, এগুলো লাস্টের গান এগুলো, হ্যাঁ লাস্টের না সেরে সাথে এনাম সহ ইনশাল্লাহ উঠবো। আচ্ছা প্রথমে একটা বিষয় বলি, এই যে মোস্তফা মোস্তফা লাইনটুকু অনেকের মুখস্থ নেই যেহেতু এই জন্য একটা সহজ একটা নাসিদ গাইবো আপনাদের নিয়ে। আপনার একটু মারহাবা বলেন তো জোরে সোরে। আমি বলবো সরকার কি আমাদ মারহাবা, চিৎকার করে সরকার কি আমাদ মারহাবা, আর চিল্লায় পিছনে ভাইরা সরকার কি আমাদ মারহাবা, পিছনের ভাইরা বলেন তো, সামনে ভাই সামনে ভাইরা একটা চুপ থাকে না, পিছনের ভাইরা একটু বলেন তো সরকার কি আমদ, একটা জোরে বলেন সরকার কি আমদ, এটা গলা ফাটানো বলে না তো, একটা ঘুম দিবেন কালকে সকালে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ গলা। একটু জোরে সোরে গান না ভাই প্লিজ, একটু জোরে সোরে গান ছো ভাই সরকার কি আমদ, সরকার কি আমদ। আচ্ছা একটা কাজ করি, আমার ডান পাশে ভাইরা যারা আছেন না আগে আপনারা বলেন, আজকে দেখি আপনাদের মধ্যে কারা বিজয়ী, ডান পাশে ভাইরা নাকি বাম পাশে ভাইরা, ডান পাশে ভাইরা একটা গলা টলা ঝাঁকায় নেন দেখি, কারণ বাম পাশে ভাইরা যেহেতু পরের বার বলবে এই জন্য তারা একটু জোরে সোরেই বলবে, ডান পাশে ভাইরা যেন আছে বিজয়, হ্যাঁ আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করতেছি আজকে। ডান পাশে ভাইরা চিৎকার করে আগে তাকবীরের আওয়াজ শুনি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, শুধু মারহাবা শুনবো এখন সরকার কি আমদ মারহাবা। এটা কি ফাইনাল নাকি ডেমো? হ্যাঁ ফাইনাল, একবার জিজ্ঞেস করি সরকার কি আমদ মারহাবা, বাম্বা সবাই রেডি আছেন? সরকার কি আমদ মারহাবা, আমার কাছে সমান সমান লাগতেছে নাকি ডান পাশে ভাইরা বিজয়ীছে? আল্লাহ তালা আমাদের সবাই কবুল করুক। এবার দেখি ডান পাশে বাম পাশে সবাই মিলে বলেন তো কতটুকু আওয়াজ হয় আমি শুনতে চাই, এই ইশকের বহি প্রকাশ আমি আছে শুনতে চাই। সরকার কি আমার মারহাবা, সাল্লা দিলদার কি আমার মারহাবা, আকা কি আমার মারহাবা, দাতা কি আমার মারহাবা, হুজুর কি আমার মারহাবা, পুর নূর কি আমার মারহাবা, সব মিলকর বলো মারহাবা, সব ঝুম কে বলো মারহাবা, শহর কা ওয়াক্ত থা মাসুম গলিয়াঁ মুস্কুরাতি থি হওয়ায়ে গ্যর মকদম কে তরানে গুনগুনাতি থি, অভি জিবরীল উতরে ভি না থে কাবে কে মিম্বর সে কে ইতনে মে সদা আয়ে কে আব্দুল্লাহ কে ঘর সে,
মুবারক হো মুবারক হো মুবারক হো মুবারক হো সরকার কি আমদ মারহাবা দিলদার কি আমদ মারহাবা আকা কি আমদ মারহাবা চলবে আকা কি আমদ মারহাবা দাতা কি আমদ মারহাবা হুজুর কি আমদ মারহাবা পুর নূর কি আমদ মারহাবা সব মিলকর বলো মারহাবা সব ঝুম কে বলো মারহাবা চলবে সরকার কি আমদ মারহাবা দিলদার কি আমদ মারহাবা না দেওয়ার জন্য কি মাইক ছোট আছে যদি আমরা ঈদুল কুরবানি না করতে পারি তাহলে হবে সবাই সঙ্গে একটা নাচ গাইবো এখন সবাই Oh, no.
কাউকে বলো চলবে, আপনাদের জন্য জোরে শোনো মারহাবা, আমার জন্য একটু মারহাবা। আরে মাশাল্লাহ, আপনাদের কমন সেন্স আছে, জাযাকাল্লাহু আহসান। দাদা এই যে শুরু হয়ে গেছে মাশাল্লাহ, আমি বলতেছি আমাদের হাতে দিতে হবে, একটু মজা করলাম আর কি। জাযাকুমুল্লাহু আহসান, দাদা অনেক সুন্দর করে আপনারা গাইতেছেন, এবার কি মঞ্চ থেকে নামবো, আপনারা গাইবেন সত্যি সত্যি? কারা কারা গাইতে পারবেন একটু আড্ডা দেখতে চাই। এই ভাই আচ্ছা ঠিক আছে, উনি বাজানো সবাই গাবো ঠিক আছে। আচ্ছা এখন আমি যেটা গাইবো সেটা আমার বন্ধু আবু উবাইদাকে তো চিনেন আপনারা, ওর মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে, এটা নূর সাজ্জাদ ভাইয়ের লেখা যদি না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এটা আপনার সবাই শুনুন, হ্যাঁ আমি মোজ থেকে নামতেছি ইনশাআল্লাহ। প্রথমে কে গাইবেন আমার সাথে দেখি? আচ্ছা লজ্জার কিছু নাই, আচ্ছা লজ্জার লজ্জা আছে ভেঙে ফেলতে হবে, কোনো লজ্জা নেই। রাসূলের নাত কিন্তু কোনো লজ্জা আছে? যদি নাত চোখে চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার সম্পদেশে, যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিয়ে। ভাই চেষ্টা করছে, চেষ্টা করছে। আরিয়ান ভাই জন্য চিল্লে মারহাবা। আমি সব দুকাতি গানে সুর নাকি যে তারে মনের মতো সাজাই, সবাই আমি শব্দ গাথি গানে তোমার ভাবনাই, কত সুর নাকি যে তারে মনের মতো সাজাই, যদি মনের মতো গাথা মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে, গান আমার হেসে। কেউ বাচ্চা বোনা যদি না লিখে লিখে চুকে গুম চলে আসে তুমি গুম পারিয়ে দিও রাসূল শিওরে সে। যুবে বাজার জোরে শোনো মারহাবা, যদি নাত গাইতে চোখে ঘুম চলে আসে তবে দেখা দিও রাসূল আমার শিওরে সে। আপনার জন্য জোরে শোনো মারহাবা। আচ্ছা নাচ গাওয়ার জন্য কি আসলে গলার সুরের দরকার আছে, শুধু মহাব্বতের দরকার কি বলেন ঠিক কি না? কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গনিষ্ঠ, কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গনিষ্ঠ, বহুলে থার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গনিষ্ঠ, যদি রাখো সত্যি সত্যি চরণ পাপির ঘরে, যদি রাখো সত্যি সত্যি চরণ পাপির ঘরে, জীবন কাটিয়ে দেবতার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে যদি লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে। মাশাআল্লাহ ভাইয়ের নাম,
আবুল খায়ের ভাই যেন চিৎকার দিয়ে মারহাবা, যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। চলবে চলবে, মঞ্চে যাবো নাকি এখানে গাইবো? এখানে এখানে চলবে চলবে, কারা কারা চান এখানে চলবে? আচ্ছা একটা তাহলে একটা পরিচিত একটা নাদ আছে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী, এটা তো গাইতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা স্পেশালি খুব ভালো করে পারবে, আমি আশা করি আমাকে নিরাশ করবে না মাদ্রাসার ছাত্ররা। ঠিক আছে, চিৎকার কি চিৎকার দিয়ে আমরা ফাটাই গাইবো ইনশাআল্লাহ। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, কি লজ্জা পাইতেছে মেরা নবী বলে, এটা কোন কথা? শোয়েব এর জন্য চিৎকার দিয়ে মারহাবা, वो जिसके लिए महफिल कोने ने सजी है, फिर तो सुपरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कोने ने सजी है, फिर तो सुपरी जिसके वसीले से बनी है। এখন আমি পড়বো ও হাশমি, কি বলবো? ও হাশমি, কথা বলেন না একটু কষ্ট করে, ও হাশমি, ও হাশমি, কে হাশমি? আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইঙ্গিত দিয়ে বলছি ও হাশমি, কি বলবো? ও হাশমি, আগে আমারটা শুনেন তারপর আপনারা পড়বেন, ঠিক আছে? ও হাশমি পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবার সঙ্গে ও হাশমি, মুজম্মিল ও মুদাসির ওয়াহি তাহা, ক্যা ক্যা নয় আলকাব সে মৌলা নে পুকারা, ক্যা শান হ্যায় কি বলবো, ক্যা শান হ্যায়, চিৎকার দিয়ে ফোটাই দেবো আজকে।